Merry Christmas! আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অত চিন্তা করো না। হ্যাঁ, ওরা দুজন এসে গেছিল টাইমে। ঠিক আছে, বেশি রাত করবো না। ঠিক আছে ঠিক আছে, রাখছি। কাকিমা ফোন করেছিল? কাকু কাকিমা কোথায় গেছে বললি? বাবার এক বন্ধুর বাড়িতে আজকে ক্রিসমাস পার্টি আছে, ওখানেই গেছে। এ আবার কাকে ফোন করছে? ওই বাড়িতে মাকে ফোন করে জানাচ্ছে। ও, তবে রাখি ফোনটা। আচ্ছা, তোরা কি বলিস, সত্যিকারের হয় স্যান্টা? কি বলবো একে, তুই আর বড় হলি না, তোর কবিতাগুলো আর ভালো হলো না। তুই পারবি ওর মতো কবিতা লিখতে? না পারার কি আছে, ইটস ভেরি ইজি। ও তুই সোজা। আচ্ছা, এই ঘড়ির খুনি ও তো ঝোলাসনি তুই মোজা? কি মোজা, ওই স্যান্টার গিফট দেওয়ার জন্য? না না, ও পার্ট অনেকদিন আগেই চুকিয়ে দিয়েছি আমি। এই আমার মোজাটা আছে, দেব নাকি? এই না 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 না, পাগল। আর তোর মোজায় যা গন্ধ, সেটা শুকেই না স্যান্টার প্রাণ বেরিয়ে আসবে নাক দিয়ে। আর স্যান্টা যা গিফট দেবে সেগুলো পড়ে যাবে মোজার ফুটোর ফাঁক দিয়ে। লাইমিং, হ্যাঁ ভালো লাগছে, আমি ঘুমোতে গেলাম। কি বলছিস তোরা, স্যান্টা বলে কিছু হয় না? এ আপনাদের বাড়িতে ঢুকেছেন কেন? না ভাবে স্যান্টা এমনি তো হয় না। বলে আমি কি চোর বাজারে স্যাম্পল প্রোডাক্ট? কে বলো স্যান্টা দেখেছে? আর আপনি আপনি যে স্যান্টা, আমরা বিশ্বাস করব কি করে বলুন তো? আচ্ছা, আমি যদি প্রমাণ দেই তাহলে বিশ্বাস হবে তো? তোর নাম ভৌমদীপ না? হ্যাঁ। তুই ক্লাস 11 এ পড়িস? হ্যাঁ। দুপুর বেলা তুই পাড়ার মাঠে ক্রিকেট খেলতে যাস? আর এইবারও নিউ ইয়ারে বাকি বন্ধুদের সঙ্গে পার্টি করার প্ল্যান আছে না, এদের দুজনকে ছাড়া? হ্যাঁ, কি না না, হ্যাঁ মানে আপনি কি করে জানলেন? কি বিশ্বাস হলো তো, মানে আপনি সত্যিকার স্যান্টা? তোমাদের সবাইকে আমি কিন্তু চিনি, তোমরা খুব ভালো ছেলে, আশীর্বাদ করছি। হ্যাঁ, তোমরা খুব ভালো মানুষ হও কিন্তু। আমি চলি তো? না 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 না, তা বললে তো চলবে না। আপনি অত দূর থেকে এলেন আমাদের বাড়িতে, আর আমাদের কিছু গিফট না দিয়ে চলে যাবেন, সেটা তো হতে দিতে পারি না। এই থাম তো, আমাদের কি গিফট নেওয়ার বয়স আছে? বয়স নেই মানেটা কি, গিফট নেওয়ার কোনো রেস্ট্রিক্টেড এজ আছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলো বলো কি গিফট চাই বলো। আমার একটা আইফোন 13 প্রো। আরে পাগল, আমাদের স্যান্টাদের কাছে দুটো কিডনি থাকে, কতজনকে আমরা আর আইফোন দেব? চুপ কর তো। ও ও ঠিক আছে, একটা ব্লুটুথ ইয়ারফোনই দিয়ে দিন তাহলে। আচ্ছা, আমাকে একটা ক্যামেরা স্ট্যান্ড দিলেই হবে। বেশ, আমার তাহলে উইশ হলো এবছর যেন ফাইনাল টার্মে আমি ফুল মার্কস পাই। এর থেকে ভালো একটু পড়াশোনা করে নিতিস। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো, সারা বছর তো পড়াশোনা করো না, খেলে খেলে বেড়াও। আমি চাই আমাদের একটা লটারি লেগে যাক, আর আমরা সবাই যেন একটা বিদেশে ঘুরতে যাওয়ার ট্রিপ পেয়ে যাই, সম্ভব? হয়ে যাবে। আমার ইচ্ছেটা বলি, আমার ইচ্ছেটা বলি,
তোমার কি আছে বলো বাবু, তুমি তো এখনো কিছুই বলোনি। আমার খুব ইচ্ছে আমার ছেপে বেরোবে একটা কবিতার বই, আমার ভক্তরা আমার কাছে ছুটে আসবে বই নিয়ে, আর আমি করে দেবো তাতে সই। তার আগে একটু ভালো কবিতা তো লেখ। এইটুকু? এ তো এক্ষুনি হয়ে যাবে সত্যি। ঠিক আছে, সবাই এবার চোখ বন্ধ করো দেখি। কিছু চোখ বন্ধ করতে হবে কেন? এই আপনি কি বাচ্চাদের মতো ম্যাজিক দেখাবেন চোখ বন্ধ করিয়ে? না 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 না, ভুল করছো। কিছু কিছু ক্ষমতা আছে যেগুলো তোমরা দেখতে পারবে না, দেখা উচিত না, এতে চোখ তো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য বলছি যে চোখ গুলো বন্ধ করে ফেলো। চলো চলো, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। ততক্ষণ না আমি বলছি কেউ কিন্তু খুলবে না চোখ। এক, দুই, তিন, খুলবো খুলো খুলো খুলো। ব্যাস হয়ে গেছে, এবছর তোমার রেজাল্টে ফুল মার্ক। কংগ্রেচুলেশনস ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। কালকে সকালে যে কোনো লটারি দোকানে গিয়ে যে কোনো একটা টিকিট কিনলেই বাম্পার প্রাইজ। আমি তাহলে কালকে সকালে লটারির দোকানে ছুটবো। আমরাও যাবো কিন্তু তোর সাথে। তোমার কবিতার বই এবার ছেপে বেরোবে। আমার আমার কবিতার বই দেখ, তোর বই কিন্তু এবার ছাপবে, তুই একটা এবার ভালো কিছু লেখ। তোমরা সবাই খুশি হয়েছো তো? হ্যালো, বছর আমি টপ করছি। আমি তাহলে চলি। দাদা আবার আসবেন? আবার আসবো মানে কি, ক্রিসমাস কবার আসে বছরে? না মানে পরের বছর আবার আসবেন। পরের বছর দেখা হবে। ওকে আমি তাহলে চলি। ঠিক আছে। আসলে অনেক গিফট আছে, একটু ভারী হয়ে গেছে ব্যাগটা, আমি চলি। তোমরা সাবধানে থেকো কিন্তু। টাটা। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, একদম নড়বিয়া। এই আপনি কে? এই আমাদের বাড়িতে ঢুকেছেন কেন? আমি পুলিশ। পুলিশ? পুলিশ পুলিশ কোনো চালাকি নয়, কোনো চালাকি নয়। পল্টু এসে এসে কেউ ভয় পাবে না। পল্টু তো তুমি। এই চালাকি নয়, একদম কোনো চালাকি। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আপনাদের ভুল হচ্ছে। আমি আমি স্যান্টা, আমি স্যান্টা। জোর চোর কথা। আরে পঁচিশে ডিসেম্বর স্যান্টা সেজে লোক ঠকানো হচ্ছে, রাত দুপুর বেলা চুরি করতে বেরিয়েছিস তুই। আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি আমি স্যান্টা, আমি বাচ্চাগুলোকে গিফট দিতে এসেছিলাম খালি। কোনো কথা হবে না, কোনো কথা হবে না, আমি নিজের চোখে তোমাকে দেখেছি বাবু। তোমাকে এখানে সবাই চেনে, ওসব আমাকে বলতেছো না। যেখানে আমি ইন্সপেক্টর, তুই সেখানে আমার নাকের টাকা দিয়ে চুরি করছিস, আসপর্দা তো কম নয়। ইন্সপেক্টর সাহেব, আমি চুরি করে নে, গুলি করে দেবো কিন্তু, আমি গুলি করে দেবো। আস্তে আস্তে, খুব বড় ভুল হয়ে গেছে। আগে বলে যা, এতে কি 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 চুরি করেছিস, সব রাখবি এখানে কিন্তু। আমি সব দিবি, আমি সব দিবি। চলো, আর কি আছে? ওই সব কিছু কখন নিল? ও তোরা জানিস না, তোদের চোখের আড়ালেই এরকম সেট করে সরিয়ে নেবে, তোরা বুঝতেও পারবি না ওরা আমি হাতের কাজ। আর কি আছে, আর কি আছে, তাড়াতাড়ি দিচ্ছি দিচ্ছি। তার মানে আমাদের যখন চোখ বন্ধ করতে হয়েছিল তখনই তোরাও একটু সাবধানে থাকিস, কাকুভাইও বাড়ি নেই নাকি? না, বাইরে গেছে। আসলে কি হয়েছে, আমি তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম,
যেতে গিয়ে দেখি একটা লোক আর আমার স্যান্টা সেজে তোদের বাড়ির সামনে ঘুরঘুর করছে। বলছি বল্টু, তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তুই তো আসলে আমায় এসে, আরে না না ঠিক আছে কাকু, দেখুন এটা আমার কর্তব্য, আমার পাড়া, আমার পাড়ায় তো চুরি টুরি হলে আমি দেখবো না, তো হতে পারে না। আমি এলাম ওর পেছন পেছন, এসে দেখি বেটা এখানে তোমাদের সঙ্গে না মুচকি করছে। এটা কিন্তু ঠিক, আমি যদি ঠিক সময় না এসে করতাম খুব একটা বড় বিপদ আগে দাঁড়াতো কিন্তু। তোরা সত্যি এরকম ভাবে একটা কেয়ারলেসলি এরকম কাজ করে ফেললি বলতো? একটা লোকের মধ্যে ঘরে ঢুকছে, তোরা ঢুকতে দিলি, কি কি ভাবছিলি নাকি লোকটাকে দেখে? আরে আমরা তো ভাবলাম যে আসল স্যান্টা। বুদ্ধিগুলো কি মন্দিরের সামনে জুতোর সঙ্গে জমা রেখে এসছিস? যাকে এবারটা না হয়ে গেল, সাবধানে থাকিস কিন্তু। আর তোমরা একটু সাবধানে থেকো, আজকাল যা সব দিনকাল পড়েছে না, কাউকে ভরসা করা যায় না। একদম সাবধানে থেকো কিন্তু। নিশ্চয় নিশ্চয়, আমি চলি বেটাকে ছাড়াই গিয়ে না উত্তম মধ্যম দেওয়া, আমি চললাম কিন্তু। আমিও চললাম, গেট ফেট ঠিক মতো দিয়ে দিবি, সাবধানে থাকবি কিন্তু, কিছু হলে আমার নাম্বার আছে তোর কাছে, ফোন করবি কিন্তু। চললাম, গুড নাইট। আর ফুলটু দা, মেরি ক্রিসমাস। হ্যাঁ মেরি ক্রিসমাস, চললাম টাটা। আমি বলেছিলাম প্রথমেই, আমার দেখে সন্দেহ হয়েছিল, তোকে তোর দু একটার বায়োডাটা শোনালো, তুই তাতেই মেনে গেলি। তার মানে ওটা স্ট্যান্ডার্ড ছিল না, আমার কবিতার বইটা। হ্যালো, না এবছর না, পরের বছর টপ করো। আমাকে কি বলবো ভাবজি। আরেকবার সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। এই ফেস্টিভ মুডে সবাই আনন্দ করুন, কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখবেন যে এই আনন্দের মাঝখানেই কিন্তু অনেক প্রতারক তাদের প্রতারণার জাল বিছিয়ে রাখবে। কাজেই সতর্ক থেকে সতর্কবিধি মেনে কিন্তু আনন্দ করবেন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের এই নতুন বছর খুব ভালো কাটুক।